বন্ধুরা ওয়েলকাম টু পিয়াডেলি ব্লগ। তো বলো কিরকম আছো আমার বন্ধুরা, আমি আশা করব তোমরা অনেক 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 ভালো আছো। তো দেখো আজকে তোমাদেরকে আমি আমার কিছু মানে কালেকশনের কিছু জিনিস দেখাবো, যেটা রিকোয়েস্টেড ভিডিও। তো আজকে কোনো ব্লগ নিয়ে আসিনি, আজকে রিকোয়েস্টেড ভিডিও নিয়ে এসেছি। আর এই যে কিছু বলবে, গোল্ডি কিছু বলবে? আচ্ছা, গোল্ডি তোমাদের সাথে মাঝে মাঝে ভিডিও করবে, ঠিক আছে? গোল্ডির ভিডিও যাদের ভালো লাগবে অবশ্যই জানিও। গোল্ডি কিন্তু তোমাদের মাঝে মাঝে খুব সুন্দর সুন্দর ভিডিও দেবে। গোল্ডি আমাকে বলেছে যে মাম্মা আমি মাঝে মাঝে ভিডিও দেবো, তো বাড়িতে বাচ্চারা থাকলে অবশ্যই সেই ভিডিও তোমরা দেখিও। তো গোল্ডিরও ইচ্ছে আছে খুব ভালো ভালো ভিডিও করার জন্য। তো চলো আজকের কালেকশনগুলো তোমাদের দেখি নিই কী কী আছে। আর দেখো আজকে কি সুন্দর রোদ উঠেছে, কিন্তু রোদটা খুব সুন্দর উঠেছে, কারণ কি এই সময় এরকম টাইমে অন্যদিন কুয়াশা থাকে, আজকে কিন্তু দারুণ লাগছে রোদটা। তো চলো, আর সব থেকে বড় কথা আমার যে শাড়ির কালেকশনগুলো আমি দেখাবো, প্রথমত আমি বলে নিই আমার কিন্তু শাড়ি খুব একটা নেই, অল্পই আছে। গোল্ডি চিন্তা করছে, তো কমই আছে, কারণ কি আমি শাড়ি পরি না, সেটা তোমরা তো জানোই, এতদিন যারা আমার সাথে রয়েছো তারা তো জানোই আমি শাড়ি খুব একটা পরি না, খুব 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 কম পরি। অতএব শাড়ি আমার খুব একটা নেই, যা ছিল মোটামুটি সবাইকে টুকটাক দিতে দিতে এখন একদমই কমই আছে। আর যদি মানে রিকোয়েস্ট আসতো না জামা কাপড়ে তাহলে মনে হয় বেশি ভালো হতো। তো যাই হোক, চলো দেখো তোমরা যে কটাই আছে সেটাই শেয়ার করছি তোমাদের সাথে। আর এই রিকোয়েস্টটা কিন্তু করেছে বন্দনা চক্রবর্তী মিউজিক, বন্দনা চক্রবর্তী মিউজিকে বন্দনা দিদি ভাই খুব সুন্দর অসাধারণ গান করে। তো তোমরা আমি জানি না বন্দনা দিদি কারা কারা বন্ধু আছো, সবাই জানো বন্দনা দিদি খুব সুন্দর গান করে। তো ওই বন্দনা দিদি কিন্তু রিকোয়েস্ট করেছে, তো বন্দনা চক্রবর্তী মিউজিকে বন্দনা দিদি ভাই বলেছিল আমাকে। তো বন্দনা দিদি ভাইয়ের রিকোয়েস্টে আমি দেখাচ্ছি। তো বন্দনা দিদি ভাই তুমি যদি ভিডিওটা দেখে থাকো জানিও কীরকম লাগলো তোমার। তো চলো আর কথা বেশি বাড়াবো না, আর বন্ধুরা একটা লাইক দিয়ে কিন্তু প্লিজ ভিডিওটা দেখা শুরু করো। আমি সবাইকে রিকোয়েস্ট করি যে লাইক দিতে কিন্তু কোনো পয়সা লাগে না, আর সব থেকে বড় কথা কী বলো তো, তোমরা লাইক দিলে সবাই সবাইকে আমরা কি একটা টাইম এরকম আসবে, আমি কিন্তু আমার সমস্ত ভিডিওতে বলি যে সবাই সবাইকে লাইক দিয়ে দেখো, দেখবে একটা টাইম আসবে যে কাউকে বলতে হবে না যে লাইক দেওয়ার কথা, যে লাইক দিয়ে ভিডিওটা দেখো, যেই ভিডিও দেখতে যাবে সেই একটা লাইক দিয়ে দেবে, ঠিক আছে? এই জিনিসটা প্লিজ তোমরা নিজেরাও চালু করে দাও সবার মধ্যে, কেউ এরকম কেউ থেকো না যে ভিডিও দেখলে লাইক ছাড়া, আমার বলে না, তোমরা যার ভিডিও অ্যাটেন্ড করবে তার ভিডিও লাইক দিয়ে দেখো, তাহলে দেখবে তোমার ভিডিওতে লাইকের সংখ্যা বাড়বেই বাড়বে। এটা আমার রিকোয়েস্ট, তোমরা সবাই যার ভিডিও দেখো, অচেনা অজানা যার ভিডিও দেখো, সবাই কষ্ট করে কোনো না কোনো কারণে ভিডিও করছে, তো যার ভিডিও তোমরা দেখো, তো প্লিজ বন্ধুরা লাইক দিয়ে একটা ভিডিও দেখো। তো চলো আমার কালেকশানগুলো দেখিয়ে দিই, তারপর আমি আবার কথা বলছি। তো বন্ধুরা আমি কিন্তু সমস্ত শাড়ির নাম জানি না, যেহেতু আমি শাড়ি সেরকম পরি না ইউজ করি না, তো শাড়ির নাম আমি বলতে পারছি না। এই যে এটা একটা দেখো কিরকম লাগলো বলো, সিল্কের ওপর শাড়িটা আছে, তো এটাকে কি সিল্ক বলে সেটা কিন্তু আমার জানা নেই, তো যাই বলে আমি জানি না, আমি এই সিল্কটার নামটা জানি না, কিন্তু শাড়িটা কিরকম লাগলো জানিও অবশ্যই। আর শাড়িটা আঁচলে এরকম কাজ করা আছে, আর বডিটা আছে এই কালারের, ক্রিম কালারের বডিটা আছে, ঠিক আছে? আর তুতে কালারের আঁচল আর পাড়টা ক্রিম কালারের মধ্যেই আছে। তো দেখলে একটা আমি একটা একটা করে দেখাচ্ছি, এটা একটা আছে, এটা হচ্ছে আমি যখনই কোথাও পুজো দিতে যাই দক্ষিণেশ্বর বা কোনো মন্দিরে যখন পুজো দিতে যাই তখন আমি এই শাড়িটাই বেশি ইউজ করি, এটা আমার মা দিয়েছিল আমাকে। দেখেছো এটা আমাকে আমার মা দিয়েছিল, তো এই শাড়িটা আমি যখন পুজো টুজো দিতে যাই কোথাও তখন এই শাড়িটা আমি পরি। এই একটা দেখো, এটা হচ্ছে জামদানি শাড়ি, একদম মানে কি বলবো, এইটা মানে একদম পুরো ভাঁজ করলে একদম ছোট্ট হয়ে যায়, ছোট্ট
দেখো কিরকম আমার এটা ইস্ত্রি করা বলে অতই করছে না, এই যে মানে খুব নরম শাড়িটা, খুব নরম, পরে ভীষণ আরাম। এই শাড়িটা আমার ভীষণ প্রিয়, এটাও আমাকে আমার মায়ে দিয়েছিল। এটা হচ্ছে জামদানি, ঠিক আছে। এইটার নামটা জানি, যেহেতু দেওয়ার সময় বলেছিল সেটাই খেয়াল আছে। এই একটা জামদানি, এটা হচ্ছে গোল্ডেন কাজ করা, রেডের মধ্যে গ্রিন আর গোল্ডেন সুতো দিয়ে কাজ করা রয়েছে। দেখো শাড়িটা, এটাও জামদানি, কিন্তু আমার আগের জামদানিটা বেশি খুব সফট। এই জামদানিটা অতটা, ওই শাড়িটার মতো অতটা সফট না, কিন্তু এই জামদানিটাও দেখতে সুন্দর, কালারটাও খুব সুন্দর। এটা গোল্ডেন আর সবুজের মধ্যে কাজ করা। এই একটা শাড়ি দেখো, এইটা গোল্ডেনের পুরো পাড়টা অনেক মোটা পাড়, আর পুরো গোল্ডেনের মধ্যে আর সবুজের মধ্যে, আর এই যে কালারটা দেখছো না, অ্যাশ অ্যাশ কালারের মধ্যে এটা রয়েছে। এই শাড়ির বডিটা দেখাচ্ছি, বডিটা থাকছে এই ধরনের, ঠিক আছে। কি শাড়ি, আমি শাড়ির নাম কিন্তু বলতে পারছি না বন্ধুরা। এই একটা শাড়ি দেখো, এইটা হচ্ছে মাস্টার্ড কালার, আর এই পাড়টা হচ্ছে এই যে রেড শেডের মধ্যে গোল্ডেন দিয়ে কাজ করাই বলতে পারো এটা। আর প্রিন্ট করা আছে, এটার আঁচল হচ্ছে এই যে, আর বডিতে দেখো কি সুন্দর ময়ূরের ছোট ছোট পুরো বডিতে কাজ করা আছে। এই দেখো, দেখেছো, দেখো পুরো বডিতে ময়ূরের কাজ করা, আর এটার আঁচলটা হচ্ছে এই ধরনের। আমি পুরো খুলেই দেখাচ্ছি, এগুলোকে আবার ভাঁজ করে ঠিক করে রাখতে হবে। তো দেখো শাড়িটা কেমন লাগলো জানিও। দেখো আর একটা, এই যে এই ধরনের শাড়ি আছে, এগুলো সিল্কের ওপরই, কিন্তু এগুলো কি সিল্ক আমি বলতে পারছি না। এগুলো সিল্কের ওপরই শাড়িটা পুরোপুরি, দেখো পাড়টা খুব সুন্দর, কলকা দিয়ে, মোটা কলকা দিয়ে পাড়টা খুব সুন্দরভাবে কাজ করা, মোটা কলকা দিয়ে পাড়টা খুব সুন্দরভাবে কাজ করা। দেখো এটা, আর যেই সমস্ত শাড়িগুলো আছে আমি কারণ না ঝটপট দেখাতে চাইছি, কারণ লাস্টে আমার কিন্তু খুব বড় একটা আকর্ষণীয় ধামাকা আছে যেটা আমি দেখাবো, যেটা আমার খুব 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 প্রিয় আমার কাছে। তো সেটা মানে কি, সেটা যদি আমার বন্ধুরা বলতে পারে তাহলে কিন্তু আমি, যারা যারা বলতে পারবে তাদের নাম কিন্তু অবশ্যই 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 আমার নেক্সট ভিডিওতে নেব, তাদের চ্যানেলের নাম সমেত তাদের নাম আমি বলবো অবশ্যই, কারণ এটা তাদের ক্রেডিট যদি আমার লাস্টের কানেকশনটা কেউ বলতে পারে আমার আমি কি দেখাচ্ছি। আর চলো, আর যে কটা শাড়ি আছে আমি একসাথে দেখিয়ে নিচ্ছি, কারণ টাইম খুব কম, কারণ তাড়াতাড়ি ভিডিওটা শেষও করতে হবে। সবারই সীমিত পরিমাণে, মানে সবার তো ওয়াইফাই থাকে না, অল্পই থাকে, মানে যাদের ওয়াইফাই থাকে না তাদের তো নেট অল্পই থাকে। তো সো প্লিজ তোমরা দেখো আমার লাস্টের কালেকশানটা কি থাকছে। তো যদি যারা যারা বলতে পারবে তাদের জন্য থাকছে এটাই গিফট হিসাবে, যে আমি নেক্সট ভিডিওতে তাদের নাম অবশ্যই 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 জানাবো, চ্যানেল সমেত তাদের নাম জানাবো, আর তাদেরকে থ্যাংকসও জানাবো। দেখো বন্ধুরা, তো আমার লাস্টের যেগুলো রয়েছে এই যে এই কটা শাড়ি রয়েছে দেখিয়ে দিলাম, কারণ খুব তাড়াতাড়ি আমি দেখাচ্ছি, দেখো ঠিক আছে। এগুলো সব তাঁতের মধ্যেই আছে, এটাও তাঁত আছে। বন্দনা দিদি ভাই তুমি যদি দেখে থাকো জানিও, এটাও তাঁত আছে, এটাও তাঁত আছে, ঠিক আছে। এগুলো সব তাঁতের শাড়ির মধ্যে, আর এটা হচ্ছে সুতির শাড়ি, এটা হচ্ছে সুতির শাড়ি। তো চলো আমার লাস্টের কালেকশনটা আমি দেখিয়ে নিই, আমি যে বলেছি তোমাদেরকে লাস্টের কালেকশনটা কি আছে তোমরা দেখে নাও। বন্ধুরা আমার লাস্ট কানেকশন হচ্ছে এই যে, আমার প্রিয়, এটা আমার সত্যি খুব প্রিয় লেহেঙ্গা। তো কি বলবো, যে এটা আমার খুব 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 আমার কাছে প্রিয় আমার, মানে কি, দেখো তোমরা লেহেঙ্গাটা পুরোটাই দেখো,
যে দারুণ, নিচের কাজটা, দাঁড়াও নিচের কাজটা তুলে দেখাচ্ছি, মানে কি বলবো, আমার যে এত 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 ভালো লাগে এটা, আমার কাছে কিন্তু আমার মানে খুব প্রিয় একটা জিনিস, খুব প্রিয়, মানে খুব প্রিয় মানুষের, মানে মেয়েদের কাছে শাড়ি গয়না প্রিয় থাকে, এই লেহেঙ্গাটা আমার কাছে খুব প্রিয়। ঠিক আছে, তো দেখো, বিশেষ করে এই রেড কালার, আমার ব্ল্যাক আর রেড কালার খুব প্রিয়, তো এই রেড কালারটা এত সুন্দর রেড কালার, আমি জানি না ক্যামেরায় কতটা সুন্দর আসছে, আর কাজগুলো এত সুন্দর করা, দেখো কাজগুলো দেখো। তো এই লেহেঙ্গাটা আমার কাছে আমার খুব প্রিয়, এটা যারা বলতে পারবে যে আমার এই লেহেঙ্গাটা আমার প্রিয় কোনটা আমি দেখালাম, যারা বলতে পারবে অবশ্যই তাদের নাম আমি আমার চ্যানেলে নেব, এবং তাদের নাম চ্যানেলের নাম সমেত নেব, আমি অবশ্যই তাদের থ্যাংকসও জানাবো। আর এটা হচ্ছে এর ব্লাউজটা, ওপরের ওপরের যে টপ, মানে ওপরের যে ব্লাউজটা সেটা হচ্ছে এটা, আর এটার ওড়নাটা তো আরও সুন্দর, ওড়নাটা, ওড়নাটার কালার হচ্ছে হালকা ক্রিম কালারের মধ্যে, গোল্ডেন ক্রিম আছে না, গোল্ডেন ক্রিম কালার, তার মধ্যেই আবার গোল্ডেনের কাজ করা, অসাধারণ অসাধারণ লাগে আমার এটা, দেখো গোল্ডেনের কাজ করা রয়েছে, দেখেছো হালকা গোল্ডেন কালার, এটা হালকা গোল্ডেন ক্রিম কালারের মধ্যে, আর পুরো ওড়নাটায় কাজ করা, পুরো ওড়নাটায় কাজ করা, ছোট ছোট চুমকি টাইপের বসানো, বিশাল ওড়না, বিশাল, দেখো ওড়নাটা কত বড়, দেখো ওড়নাটা কত বড়। তো জানিও তোমাদের কিরকম লাগলো, আর আমার লাস্টে যে কোয়েশ্চেনটা ছিল সেটাও অবশ্যই জানিও, যারা যারা পারবে উত্তর দিতে তাদের নামটা আমি অবশ্যই নেব, অবশ্যই বলবো। তো চলো আজকের জন্য টাটা বাই, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, অনেক 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 ভালো থেকো। তো আমার মিষ্টি বন্ধুরা, টাটা।